বন্ধুরা, আজ আমি যে ম্যুরালগুলো বানিয়েছিলাম, যে রবিন, অভিষেক, অমিত, অভিলাষ, এরা যেগুলোকে সব রং করে ফেলেছিল, তো স্প্রে কালার করার পরে এগুলো যে সূক্ষ্মাতিসূক্ষ্ম ফিনিশগুলো, চোখ, নাক, মুখ, কান, এগুলোর মধ্যে আরও ডিটেলিং আনা, স্প্রেতে তো ওগুলো অত ডিটেল করা যায় না। তো হাত দিয়ে প্রথমে আমরা বেজ রং করেছিলাম, তারপরে স্প্রে দিয়ে আমরা সেগুলো শেডিং করেছি। করার পর আমরা এখন এগুলোর মধ্যে চোখ, নাক, মুখ এগুলোকে সব আঁকবো, হাতের নখ এগুলোকে সব করবো, আর জুতোর বিভিন্ন অবয়ব এবং গাছের পাতা এগুলোকে আরও ডিটেলিং করার জন্য। রবিন এই ব্যাকগ্রাউন্ডে সিনারিগুলো করেছে, লেখা এবং আর মুখে চোখের যে ভাবভঙ্গিমা এগুলো অঙ্কিতা কিছুটা করেছে, ও নখগুলো সব করেছে। তো এরকম অভিলাষ রঙগুলো সবই করেছে। তো অমিত, অভিলাষ এরা সবাই, অমিত এই গাছের সকল গুড়িগুলো আছে এগুলোও করেছে। তো যাক, আপনারা সেগুলোকে দেখেছেন একের পর এক। তো আজ এই ফিনিশিং পর্বে আমরা এটা ফিনিশ করব, সেইটা দেখাবো। আপনারা মন দিয়ে দেখুন যে চোখ, নাক, মুখ কীভাবে আমরা করছি, আর এগুলো সবই অ্যাক্রেলিক কালারে হচ্ছে। আপনারা এর আগে আমি দেখিয়েছি যে রঙগুলো দিয়ে আমরা ইউজ করেছি সেগুলো আপনারা দেখেছেন। তো আপনারা আমাদের সঙ্গে যদি থাকেন পুরো জিনিসটা দেখতে পারবেন। এরপরে এটাকে আমরা কীভাবে এর মধ্যে বার্নিশ বা মেলামাইন পিউ কোটিং করবো সেগুলোও দেখাবো। তো আপনারা চায় আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন। এই প্রথমে শ্রবণ কুমারের চোখ করা হলো, তারপরে অন্ধমুনি তারও চোখটা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ তাদের চোখ, নাক, মুখগুলো করা হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন কীভাবে আস্তে আস্তে এটা তৈরি হয়ে।
তো বন্ধুরা, আপনারা আজ দেখলেন যে কীভাবে মূর্তিগুলো একের পর এক ফিনিশ পর্যায়ে এলো। এর আগে আমি যে এটা দিয়েছিলাম সেখানে আমরা অত ফিনিশ পর্যায়ে মূর্তির ছবি দিইনি, এটাতে আমরা ফিনিশ পর্যায়ের মূর্তিগুলো দিলাম, আপনারা এগুলোকে মন দিয়ে দেখেন। এটা বামন অবতার, এটা শ্রবণ কুমার, এটা বরাহ অবতার, গোমাতা, পরশুরাম অবতার, নৃসিংহ অবতার, মৎস্যাবতার, জন্ম মৃত্যু চক্র, এটা কল্কি অবতার, এটা কূর্ম অবতার, তো আপনারা নিশ্চয়ই ছবিগুলো দেখে ভালো লাগছে। যদি আপনাদের কিছু জানার থাকে কালার সম্পর্কে বা এই ম্যুরালের পদ্ধতি সম্পর্কে, আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি যথাসাধ্য সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা গোমাতা, পরশুরাম অবতার, কূর্মাবতার, এটা শ্রবণ কুমার, এটা জন্ম মৃত্যু চক্র, মৎস্যাবতার, এগুলো মেলামাইন্ড মারার আগের অবস্থায়, মানে পিউ মারার আগে, এটা পিউ মারা আছে, পিউ মারার আগের অবস্থায়। এটা অমিত দেখতে পাচ্ছেন, অমিতকে রং করছে। তো আজ এ অবধি, দেখা হবে আবার পরের ভিডিওয়। নমস্কার।